আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি অ্যাপ শেয়ার করব। তো বন্ধুরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, এক সেকেন্ডের জন্য আপনি ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, কারণ প্রতিটা কথাই হবে এখানে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখেন না বা দেখার জন্য অন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগার সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে যে অ্যাপটি আপনাদের মাঝে শেয়ার করব, এই অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি 46 টাকা পেয়ে যাবেন, সাথে সাথে আপনি আবার এটা অর্থাৎ আপনার মূল ব্যালেন্সে দিতে হবে। এটার নাম হচ্ছে নগদ অ্যাপস। তো এই অ্যাপসে কীভাবে 46 টাকা আপনি পেমেন্ট পাবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। ধৈর্য ধরে প্রতিটা কথাই আপনারা শুনবেন, কারণ এখানে একটা কথা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তো প্রথমে আপনি কী করবেন, অ্যাপসটি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার আগে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমার ইমোতে বা আমাকে সরাসরি কল দেবেন, আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা আমাকে কল করবেন, আমি সাথে সাথে আপনাদেরকে 21 টাকা রিচার্জ করব। তো যারা এই নগদ অ্যাপসে অ্যাকাউন্ট খুলেছেন তারা কিন্তু এই সুবিধাটা পাবেন না, যারা অ্যাকাউন্ট খোলেননি তারাই শুধুমাত্র এই সুবিধাটা পাবেন। তো তারা প্রথমে কী করবেন, অ্যাপসটি ডাউনলোড করার আগে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি আমার দিয়ে আমাকে ফোন করবেন বা আমাকে সেই নাম্বারটি দিবেন, দেওয়ার সাথে সাথে আমি ওই নাম্বারে 21 টাকা রিচার্জ করে দেবো, মানে 21 টাকা পাঠিয়ে দেবো। তখন আপনি কী করবেন, অ্যাপসটি ডাউনলোড করে অ্যাকাউন্টটা খুলবেন, যখন অ্যাকাউন্টটা খুলবেন দেখবেন সাথে সাথে আপনার মোবাইলেও 21 টাকা ব্যালেন্স চলে গেছে। তারপরে অ্যাকাউন্টটা যখন সম্পূর্ণভাবে খোলা শেষ হয়ে যাবে তখন আপনাকে তারা কোম্পানি থেকে আরও 25 টাকা আপনাকে তারা দিয়ে দেবে, এই মোট 46 টাকা আপনার নগদ অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, সাথে সাথে ওইটাতে আপনি মোবাইল রিচার্জ বা যে কিছু করতে পারবেন। তো সিস্টেমটা কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, অ্যাকাউন্ট খোলার আগে আপনারা আমাকে কল দিবেন অথবা আমার ইমোতে সরাসরি মেসেজ দিবেন অথবা ডিসক্রিপশন বক্সে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন, সেই নাম্বার থেকে আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনার ওই নাম্বারে 21 টাকা রিচার্জ করে দেবো, 21 টাকা পাঠিয়ে দেবো। যখন 21 টাকা পাঠিয়ে দেবো তখন আপনার কাছে একটা মেসেজ চলে যাবে, মেসেজ চলে যাওয়ার পর তারপর আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা ডিসক্রিপশন থেকেও ডাউনলোড করতে পারেন অথবা সরাসরি প্লে স্টোরে গিয়েও আপনি অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। নগদ অ্যাপসটি ডাউনলোড করে তারপরে অ্যাকাউন্ট খোলার যে প্রসেসটা সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই। অবশ্যই আশা করি কথাগুলো আমি আপনাদেরকে বোঝাতে পারছি। ভিডিওতে অনেকগুলো কথা হয় যারা আপনারা স্কিপ করার কারণে অনেকগুলো কথা বুঝতে পারেন না। অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি 21 টাকা পাঠিয়ে দেওয়ার পরে আপনি অ্যাকাউন্ট খুলবেন, তা না হলে আপনি 21 টাকাও পাবেন না আর 25 টাকা যে কোম্পানি থেকে পাবেন সেটাও পাবেন না। তো অ্যাপসটি যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনি যে রেজিস্ট্রেশন অপশন দেখছেন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, প্রথমে নাম্বারটি আমাকে দিয়ে দেবেন যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, সেই নাম্বারে আমি 21 টাকা আপনাকে সেন্ড করে দেবো। তো এখানে নাম্বারটি বসিয়ে দেবেন, দেওয়ার পর আপনি যে পরবর্তী দেখবেন পরবর্তীতে ক্লিক করে দেবেন, পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা কোন নাম্বার গ্রামীণ টেলিটক রবি এয়ারটেল যেটা হয় সেই নাম্বারটার সেটার উপর আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন, দেওয়ার পর পরবর্তী ধাপ দেখছেন এখানে ক্লিক করে দেবেন, পরবর্তী ধাপে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার সামনে এই পেজটা চলে আসবে, আসার পরে যে আপনি ক্যামেরা দেখছেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের ফার্স্ট পেজের ছবিটা আপনি এখানে উঠাবেন, ফার্স্ট পেজের ছবিটা উঠানোর পর সেটা আপলোড দিয়ে দিবেন, তারপর সেকেন্ড পেজে যে ছবি আছে অর্থাৎ সেকেন্ড পেজ ভোটার আইডি কার্ডের সেটা দিয়ে এটা এখানে উঠাবেন, উঠানোর পর তারপরে যে পরবর্তীতে ক্লিক করে দেবেন, সব কিছু আপলোড হয়ে যাওয়ার পর পরবর্তীতে আপনি ক্লিক করে দেবেন। খুব সহজভাবে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো শোকান সমস্যা নেই। তারপর আমরা সম্পূর্ণ ডিটেলস এখানে অটোমেটিক শুরু করবে, শুরু করার পর আপনি কী করবেন, এখানে পরবর্তী আছে পরবর্তীতে আপনি ক্লিক করে দেবেন। তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এগুলো অটোমেটিক দেওয়া থাকবে, আর আপনি যদি আপনি কোনোটা চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, তো এগুলো এইভাবে আসে এইভাবেই থাক, সমস্যা নেই। তারপর পরবর্তীতে আপনার যদি লাগে তাহলে আপনি চেঞ্জ করতে পারেন, তারপর পরবর্তীতে আবার ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর তারপর একটা সেলফি নেবেন, আপনার এটা অন করে দেবেন, ক্যামেরাটা অটোমেটিক চালু হয়ে যাবে, সেটাতে আপনি একটা সেলফি উঠাবেন, উঠে এখানে এটা আপলোড দিয়ে দেবেন, আপলোড দেওয়ার পর পরবর্তীতে আপনি ক্লিক করে দেবেন। তো পরবর্তীতে ক্লিক করে দরকার এখানে আপনার এটা দরকার নেই, ট্রেড লাইসেন্স ভোটার আইডি মানে এখানে যত লাইসেন্সেরই এগুলো দরকার নেই, এগুলো তো আপনি স্কিপ করে দেবেন, এটা স্কিপ করে দেবেন। তো তারপর আপনার সামনে এই পেজটা চলে আসবে, এইখানে যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানে এবার কী করবেন, আপনি একটা স্বাক্ষর দিয়ে দেবেন, এই জায়গার মধ্যে কিন্তু নাম লেখা যাবে, আপনি যারা স্বাক্ষর দেন তারা এখানে একটা স্বাক্ষর দিয়ে দেবেন এইভাবে, আর যারা নাম লেখে তারা এখানে সরাসরি এখানে টাচ করলেই লেখা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা স্ক্যানারের মতো এখানে আপনি যা লিখবেন তাই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, এখানে জাস্ট হাতটা রাখলে আপনি এখানে লিখতে পারবেন। তো লেখার পর যদি ভুল করেন তাহলে এটা মুছে ফেলবেন, এখানে মুছে ফেলাল ফেলুন এখানে ক্লিক দিবেন, যদি ভুল হয়ে থাকে তাহলে মুছে ফেলেন, আবার এটা সাদা হয়ে যাবে তো আবার এখানে আপনি লিখবেন, লেখা সঠিকভাবে যদি লেখাটা যখন হয়ে যাবে আপনি স্বাক্ষর হলে স্বাক্ষর দিয়ে দেবেন, আর যদি নাম লিখতে চান তাহলে এখানে নাম লিখে দেবেন, আর ভুল হলে এখানে মুছে ফেলবেন আবার লিখবেন, তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, একটা টিক চিহ্ন দেওয়ার পর তারপর এখানে আপনি ক্লিক করে দেবেন, পরবর্তীতে ক্লিক করে দেবেন। তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এগুলো সব কিছু সাকসেসভাবে এখানে শো করবে, তারপর আবার পরবর্তীতে ক্লিক করে দেবেন। তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাকে একটা পিন নাম্বার দিতে বলবে, অবশ্যই এখানে একটা পিন নাম্বার দিয়ে দেবেন, পিন নাম্বারটি সাইড
ডিজিটের দিতে হবে, পিন নাম্বারটি দিয়ে আবার ওই পিন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এটা কিন্তু সারা জীবন আপনাকে মনে রাখতে হবে, কারণ এই পিন নাম্বার দিয়ে আপনাকে লেনদেন করতে হবে। অবশ্যই মনে রাখার মতো একটা পিন নাম্বার দেবেন 4 ডিজিটের, দিয়ে এখানে পর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার সরাসরি অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তারপর এখানে পরবর্তী লেখা আসবে, এখানে ক্লিক করে দেবেন। পরবর্তী লেখা আসার পর তারপর সরাসরি মূল পেজটা আপনার সামনে চলে আসবে। দেখবেন আপনার সাথে সাথে অ্যাকাউন্টে 21 টাকা যোগ হয়ে গেছে, আর সম্পূর্ণ অ্যাকাউন্টে যখন ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাইটা 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটা কিন্তু নগদ হবে, এটা কোনো হালকা পাতলা কোনো বা ভুয়া কোনো অ্যাপস না, এটা আপনারা সবাই জানেন। তো ভেরিফাইড হওয়ার পর আপনাকে আরও 25 টাকা তারা দিয়ে দেবে, মোট 46 টাকা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো আমি এটা আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, আমি প্রায় 5000 টাকার মতো এখান থেকে পেমেন্ট পাইছি। আপনারা সবাই এখানে কাজ করবেন বন্ধুরা, যেভাবে আমি সিস্টেমটা প্রসেসটা বলে দিয়েছি সবাই এইভাবে অ্যাকাউন্টে খুলবেন। অ্যাকাউন্ট খোলার আগে আমি আবারও বলছি, সবাই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে 21 টাকা করে রিচার্জ করে দেবো। সাথে সাথে রিচার্জ করে দেওয়ার পর তারপর আপনি অ্যাকাউন্ট খুলবেন, তা নাহলে কিন্তু আপনি এই 21 টাকার সুবিধাটা পাবেন না, বা এখন পাবেন তো নাই, আরও 25 টাকা যে বোনাস সেটাও পাবেন না। তারপরে আপনি যদি শেয়ার করতে চান, এই যে শেয়ার অপশন দেখবেন, শেয়ারে ক্লিক করে আপনি তাকে আবার আরেকজনকে যদি শেয়ার করতে চান তাকে আপনি 21 টাকা পাঠিয়ে দেবেন। অ্যাকাউন্ট খোলার আগে সে যখন অ্যাকাউন্ট খুলবে তখন আপনি ওইখান থেকে আরও 21 টাকা বোনাস পেয়ে যাবেন। অর্থাৎ আপনি 21 টাকা তাকে দিবেন, আপনি আরও 21 টাকা বোনাস পাবেন, সাথে আরও 21 টাকা, মোট 42 টাকা, আর 25 টাকা তো আপনি পাইছেনই। তো আপনার ব্যাপারে যদি কেউ অ্যাকাউন্ট খুলতে চায়, শেয়ার অপশন এখানে দিয়ে ক্লিক করে দিয়ে তার নাম্বারটাতে 21 টাকা সেন্ড করে দেবেন। এখান থেকে দেখবেন সে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার মোবাইলে ব্যালেন্সে 21 টাকা যোগ হয়ে 42 টাকা যোগ হয়ে গেছে। আপনি 21 টাকা দিলে 42 টাকা এখানে পাবেন। তো এই হচ্ছে মোটামুটি অ্যাপসের সুবিধা বন্ধুরা। এই অ্যাপসটা নিয়ে যদি আরও কোনো সমস্যা থাকে সরাসরি আমাকে কল করবেন, ডিসক্রিপশনে আমার নাম্বারটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন। আমি আবারও বলছি, অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগেই আমার সাথে যোগাযোগ করবেন, আমি টাকা পাঠাবো আপনাদেরকে, তারপর আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।